নমস্কার বন্ধুরা, পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পাকা কুলের দুটো চাটনি। চলুন দেখে নিই আমি কিভাবে এই পাকা কুলের চাটনি তৈরি করি। কুলের চাটনি টমেটো খেজুর দিয়ে তৈরি করব। 7টা ছোট টমেটো নিয়েছি, 8টা খেজুর, 2টো কাঁচা লঙ্কা আর 500 গ্রাম পাকা কুল। এরপর পাকা কুলের বোটা ছাড়িয়ে কুলগুলো ফাটিয়ে নেব। অনেক সময় পাকা কুলের ভেতর পোকা থাকে, তাই রান্না করার সময় অবশ্যই পাকা কুল ফাটিয়ে দেখে নেবেন। এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে 2 চামচ দিয়ে দেবো সর্ষের তেল, 2 টিস্পুন দিয়ে দেবো পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। তারপর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরুলে দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা টমেটো। টমেটো তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো বীজ বার করে রাখা খেজুর। আর দেব পাকা কুল। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। টমেটো আর কুলের সাথে খুব ভালো করে নুন হলুদ মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এরপর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 কাপের 1 কাপ জল। জল টমেটো আর কুলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব 100 গ্রাম বাতাসা। কুল কতটা মিষ্টি বা টক সেই অনুযায়ী চিনি বা বাতাসার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আমার কাছে বাতাসা ছিল তাই দিলাম, আপনাদের কাছে না থাকলে এই পর্যায়ে চিনি বা আখের গুড় ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 4 চামচ চিনি। তারপর খুব ভালো করে চিনি আর বাতাসা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টমেটো দিয়ে পাকা কুলের চাটনি। কুলের চাটনি কড়াই থেকে নামানোর আগে অর্ধেকটা পাতিলে বুর রস চাটনির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাটনি সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেব। এরপর আরেকটি চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আগের চাটনি পাকা কুল টমেটো খেজুর দিয়ে তৈরি করেছিলাম, এই চাটনি শুধুমাত্র পাকা কুলের চাটনি। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 4 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা 4টে আর দিয়ে দেবো 5 ফোড়ন 4 টিস্পুন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরুলে দিয়ে দেবো আগে থেকে ফাটিয়ে রাখা পাকা কুল। পাকা কুলের চাটনি আমি 1 কেজি পরিমাণ কুল দিয়ে তৈরি করছি। তেলের সাথে পাকা কুল ভালো করে কষিয়ে নেব। কুল কষানোর সময় দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো পাকা কুলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 250 গ্রাম চিনি। আমার কাছে চিনি গুঁড়ো করা ছিল তাই দিলাম। এই পর্যায়ে আপনারা নর্মাল চিনি বা আখের গুড় ব্যবহার করতে পারেন। কুল কতটা টক বা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এরপর চিনি খুব ভালো করে পাকা কুলের সাথে মিশিয়ে নেব। চিনি কুলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 টিস্পুন রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার কুলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 টিস্পুন বিট নুন। বিট নুন কুলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফোড়নের হাতা বসিয়ে তার মধ্যে 6 থেকে 7টা দিয়ে দেব শুকনো লঙ্কা, 6 টিস্পুন জিরে, 2 চামচ দিয়ে দেব গোটা ধনে। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মশলা ভেজে নেব। এরপর মশলা ঠান্ডা হলে মিক্সির বাটিতে দিয়ে গুঁড়ো করে রেখে দেব। এই মশলাটা পুরোটা ব্যবহার করব না, আমার কড়াই থাকে, আপনাদের দেখিয়ে দিলাম। যে কোনো চাটনি বা আচার, ঘুগনি, যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন, তার স্বাদ বেড়ে যাবে। এরপর কুলের চাটনির উপর 1 চামচ ভাজা মশলা ছড়িয়ে নিলেই
কুলের চাটনি রেডি। এই কুলের চাটনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও আমার মতো করে তৈরি করুন। এই চাটনি কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই যে কোনো কাঁচের বয়ামে রেখে বহুদিন পর্যন্ত ফ্রিজে স্টোর করা যায়। দুটো পাকা কুলের চাটনির রেসিপি শেয়ার করলাম। এই কুলের চাটনির রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন, আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।